প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, পল্লী সঞ্চয় ব্যাংকের কিন্তু রেজাল্টটা কিন্তু তারা অলরেডি প্রকাশ করে দিয়েছে আমার বিগত ভিডিওতে দেখছেন। আজকে আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে অফিস সহায়ক ও নিরাপত্তা পরিপদের যে সরাসরি যে আপনার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটার তারিখ ঘোষণাও কিন্তু তারা করে দিয়েছে। সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং কোন কোন কোথায় পরীক্ষা হবে, আজকে সকল বিষয় আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চাকরি সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। চলুন, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখনই ভিডিও শুরু করা যাক। অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের কিন্তু মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য তাদের ওয়েবসাইটে কিন্তু তাদের একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে লিখেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে সরাসরি নিয়োগ লক্ষ্যে 12 জুন 2023 তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির এতনাং এর প্রেক্ষিতে 24/11/2023 তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অংশগ্রহণ ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। উল্লিখিত প্রার্থীগণ মৌখিক পরীক্ষা 31/12/2023 হতে 31/1/2024 তারিখ পর্যন্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তারা বলে দিয়েছে আপনার এক মাস, দীর্ঘ এক মাস যাবত কিন্তু তারা রিটার্ন পরীক্ষার জন্য নেবে, যেহেতু আপনার 2000+ আছে আপনার অফিস সহায়ক পদে কিন্তু 2000+ কিন্তু আপনাদের লোক টিকিয়েছে এবং কিন্তু পরবর্তীতে আপনার সিকিউরিটি গার্ডে 350+ লোক কিন্তু তারা টিকিয়েছে। সেক্ষেত্রে এতজনের জন্য তারা এক মাস নির্ধারণ করেছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এক মাস বৈষয়িক পরীক্ষা নেবে। এই যে সেশন ওয়ানে রয়েছে আপনার, এই যে ধারাবাহিকভাবে দেখতেছেন 1 2 3 আপনার আছে 2 4 5, তাহলে আপনি সেশন ওয়ানে এখানে দেখতেছেন সেশন ওয়ানের যে অফিস সহায়ক পদ 3টা PM মানে আপনার যে প্রথম পরীক্ষা হবে সেটার এইভাবে এরকম দিয়েছে। এইভাবে সেশন টুতে আছে আপনার 1 তারিখ, তারপর এইরকম কিন্তু ভাগে ভাগে আছে 2 তারিখ, এরকম কিন্তু ভাগে ভাগে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আমি আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেব যে 1 তারিখ কোন কোন পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে, 2 তারিখ কোন কোন পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে, সকল বিষয়ে আমি তথ্য আপনাদের জানিয়ে দেব। তারা কিন্তু দীর্ঘ এক মাস বসে কিন্তু এইগুলো পরীক্ষা নেবে। আপনাদের কী কী প্রয়োজন, কাগজপত্র প্রয়োজন, এই বিষয়ে যদি একটা ভিডিও চান আমি অবশ্যই আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, এছাড়াও কোথায় পরীক্ষা হবে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান আমি সেই বিষয়ে আপনাদের কিন্তু তৎক্ষণিক একটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে তৎক্ষণিক নতুন ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।